আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব ডিম পাউরুটি দিয়ে খুবই মজার একটা নাস্তা। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমরা ডিমের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব টমেটো কুচি। এখানে 2টা ছোট সাইজের টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে টমেটোগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার 1 প্যাকেট মশলা। আর এই প্যাকেট মশলাটা ব্যবহার করলে আলাদাভাবে কোনো লবণ বা মশলা ব্যবহার করা প্রয়োজন পড়বে না। মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যাতে টমেটোটা নরম হয়ে আসে। ভাজতে ভাজতে এক সময় দেখা যাবে টমেটো এরকম গলে গিয়েছে, তখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডিম। আমি ডিমটাকে হাত দিয়ে চটকে নিয়েছি। আর আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন নেড়েচেড়ে টমেটোর মিশ্রণের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি একটু বেশি করেই দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে ব্যবহার করতে পারবেন। এখন নেড়েচেড়ে ধনিয়া পাতাটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ডিমের পুর। এখন ডিমের পুরটাকে আমি নামিয়ে এক পাশে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। একটি প্লেটে আমি নিয়ে নিলাম 1 পিস পাউরুটি। এখন একটা গ্লাসের সাহায্যে পাউরুটিটাকে গোল করে কেটে নিব। একইভাবে আমি বেশ কিছু পাউরুটি কেটে নিব। তো বেশ কিছু পাউরুটি আমি এরকম গোল করে কেটে নিয়েছি। এখন আমরা নাস্তাটা তৈরি করে নিব। এজন্য প্লেটে আমি কেটে নেওয়া পাউরুটির একটা স্লাইস নিয়ে নিলাম। তারপর আমি একটা আঠা তৈরি করে নিয়েছি, আর এটা আমি আটা আর পানি দিয়ে এরকম ঘন করে গুলিয়ে নিয়েছি। এখন এই আঠাটা পাউরুটির চারধারে লাগিয়ে নিব। এরকম করে একটা চামচের সাহায্যে পুরো মিশ্রণটা লাগিয়ে দিব। তারপর দিয়ে দিব তৈরি করে রাখা ডিমের যে মিশ্রণটা আছে সেখান থেকে। আমি বেশি করে দিচ্ছি, বেশি করে দিলে খেতে ভালো লাগবে, আপনারা চাইলে আরও কম করেও দিতে পারেন। তারপর আরও এক স্লাইস পাউরুটি নিয়ে এরকম করে চেপে চারধারটা লাগিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে একটা নাস্তা। আমি এভাবে করে সবগুলো তৈরি করে নেব। তো আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আরও একটু কাজ বাকি আছে। এজন্য আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে দিয়ে দিব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1/4 কাপের মতো পানি। পানিটা দিয়ে খুব পাতলা একটা মিশ্রণ তৈরি করে নেব। একদমই পাতলা, দেখতেই পাচ্ছেন, খুব ঘন না, পাতলা মিশ্রণ। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি তৈরি করে রাখা পাউরুটি নাস্তাগুলোকে এই মিশ্রণের মাঝে ডুবিয়ে নিব। তারপর চেপে পুরো পানিটাই আমি বের করে দিব, পানি যাতে না থাকে। এভাবে করে নিলে পাউরুটির নাস্তাটা একদমই খুলে যাবে না ভাজার সময়, আর খেতেও মুচমুচে হবে। এভাবে করে আমি সবগুলোকে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মাঝে ডুবিয়ে নিব। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন তেলটা কিছুটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা পাউরুটি নাস্তাগুলোকে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর কিছু সময়ের জন্য আমি এগুলোকে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এই নাস্তাটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজার হয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নিচের অংশটা হয়ে যাবে তখন আমি এগুলোকে একবার উল্টে দিব। নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।